আসসালামু আলাইকুম। নিউ টেকনোলজি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি আতিকুর রহমান আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাব ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপস আছে তার বাহিরে একটা অ্যাপস নিয়ে, যেটা থেকে আপনারা খুব ইজিলি অনেক কাজ করতে পারবেন। যেমন আপনারা ইউটিউবের অফিসিয়াল অ্যাপসটাই যদি দেখেন, এটা হচ্ছে আমার একটু সমস্যা করতেছে। আচ্ছা, যাই হোক, ইউটিউবের অফিসিয়াল অ্যাপস যেটা আছে এটা যদি আপনারা দেখেন, এটা তো হচ্ছে, এই যে দেখেন ইউটিউবের অফিসিয়াল অ্যাপসটা, আমরা যখন এটা থেকে কোনো একটা ভিডিও প্লে করি, জাস্ট আমরা ভিডিওটা প্লে করলাম, ভিডিওটা দেখলাম, তার বাইরে পাশাপাশি অন্য কোনো কাজ করতে পারি না। আমি অন্য একটা অ্যাপসে যদি যেতে চাই তাহলে এটা থেকে বের হলে কিন্তু মিনিমাইজ করলে এটা চলে যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপস দেখাবো যেটা থেকে হচ্ছে আপনারা এই কাজগুলো অনেক ভালোভাবে করতে পারবেন এবং কি আরও এর থেকে বেশি সুবিধা পাবেন। তো অনুগ্রহ করবো একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো আমি একটু বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, না হলে আমার নেক্সট টিউটোরিয়ালগুলো আপনারা তখন নেক্সট টিউটোরিয়ালগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমি আজকে আপনাদেরকে যে অ্যাপসটা দেখাবো ওইটা হচ্ছে আপনারা নর্মালি প্লে স্টোরে খুঁজে পাবেন না। তো ওইটার জন্য হচ্ছে আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার থেকে চলে যাবেন। আমি ডাউনলোড লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনাদেরকে যে লিঙ্কটা দেওয়া হবে ওইটাতে ঢুকলে পেজটা আসবে, এমন যে পেজটা আসবে এখান থেকে হচ্ছে আপনি যখন স্ক্রল করে উপরে দিকে উঠবেন তখন এই যে ডাউনলোড বাটন পাবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। করার পর হচ্ছে এই অ্যাপটা আসবে, আপনি হচ্ছে সেভ দিয়ে দেন। সেভ দিয়ে দিলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি ডাউনলোড হওয়া পর্যন্ত। এটা হচ্ছে ডাউনলোড, এই যে ডাউনলোড কমপ্লিট, আমরা এটাতে ক্লিক করব, করে অ্যাপসটা ইনস্টল করব। অ্যাপসটা ইনস্টল করার পর আমরা হচ্ছে অ্যাপসটা সম্পর্কে ডিটেলস একটু জানব, যে আসলে অ্যাপসটা থেকে আমরা কতটুকু পাচ্ছি। আমি যে বললাম আপনাদেরকে অন্যান্য ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপস আছে ওইটার ভিডিও ডাউনলোড করার জন্য আমরা যে বিভিন্ন ধরনের মানে থার্ড পার্টি অ্যাপস ইউজ করে থাকি তার থেকে এটা অনেক বেটার। তো আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখে কীভাবে কাজ করতে হবে। আমরা একটু অপেক্ষা করি, ইনস্টল হচ্ছে, ইনস্টলটা কমপ্লিট হয়ে গেলে ইনস্টল হচ্ছে। তো ইনস্টলটা কমপ্লিট হয়ে গেলে আমরা এই অ্যাপসটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার নর্মালি যে ইউটিউবের অ্যাপস ইউজ করেন ওইটাতে জাস্ট ভিডিওগুলো দেখেন। যে আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেল, এখন আমি ওপেন দিব। ওপেন দেওয়ার পরে হচ্ছে এটার ওপেন পেজটা হচ্ছে এমনই, জাস্ট একটা সার্চ বাটন আছে, এদিক দিয়ে মেনু বাটন আছে আর সার্চ বাটন আছে। আমরা সার্চ বাটন থেকে সার্চ করব যে ভিডিও দেখতে চাই। ধরেন আমরা আমার চ্যানেল নিউ টেকনোলজি ভিডিওকেই সার্চ করব। সরি, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি আমার চ্যানেলটাকেই সার্চ করলাম, যে সার্চ করে বের করলাম। এখন এতে কি সুবিধা আছে আমি এটা একটু আপনাদেরকে বলি। আপনারা হচ্ছে নর্মালি যখন প্লে করবেন ইউটিউবে, যখন প্লে করবেন তখন প্লে করার সাথে সাথেই কিন্তু ভিডিও চলা শুরু হয়ে যায়। কিন্তু আমাদের এখানে হচ্ছে ভিডিও চলবে না, আপনি যখন প্লে করবেন এটা এসে থাকবে, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন ভিডিও প্লে হবে, তার বাইরে ভিডিও প্লে হবে না। এই যে এখন ভিডিও প্লে হয়েছে, এখন ভিডিওটা চলতেছে। তো এটা তো হচ্ছে একটা, দ্বিতীয়ত হচ্ছে দেখে গেছে আমরা ভিডিওর শুরুতে ইন্ট্রো থাকে, তো আমরা ওইটা দেখতে চাই না, অথবা ভিডিওর একটা জায়গা ভালো লাগতেছে না ওইটা আমরা দেখতে চাই না, তার জন্য কিন্তু ম্যানুয়ালি ইউটিউবে হচ্ছে আমরা টেনে দিতে হচ্ছে, যার কারণে আমরা দেখা যাচ্ছে মাঝে কিছু ইম্পর্টেন্ট কথাও মিস করে ফেলি। তো ওইটার জন্য এখানে দেখেন 1x অপশন আছে,
এখান থেকে আপনি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিতে পারবেন, যেমন 2x যদি করে দিই, আপনার একটু লক্ষ্য করুন দেখেন এই যে নিচেতে কি স্পিড টাইমটা চলে যাচ্ছে, তো আপনাদের যে জায়গাটা প্রয়োজন নেই আপনার ওইটা হচ্ছে এভাবে দিয়ে চালিয়ে দিতে পারবেন। তৃতীয়ত যে সুবিধাটা আছে আপনারা হচ্ছে দেখা গেছে একটু এটা হচ্ছে পারমিশনটা দিয়ে দিতে হয়। তৃতীয়ত হচ্ছে এখানে যে সুবিধাটা আছে ওটা হচ্ছে আপনি আমি এটা থেকে একটু বেরিয়ে যাই, এই যে ধরেন আপনি একটা ভিডিও প্লে করলেন, আমি একটু দেখাই আমার এই ভিডিওটাই প্লে করলেন, যখন এটা প্লে করলেন তখন হচ্ছে এই যে উপরে বাটনটা আছে চার কোনার, চার কোনার বাটনটাতে ক্লিক করলে হচ্ছে এটা আলাদাভাবে একটা ট্যাব ইউজ ওপেন হয়ে যাবে, তখন কিন্তু আপনি অন্য কাজও করতে পারতেছেন, যেমন এখানে এটা অন হয়ে আছে আপনি চাইলে এখন অন্য কিছু ইউজ করতে পারতেছেন, যা খুশি আপনার ইউজ করার। আপনি দেখা গেছে ফেসবুক ইউজ করবেন, ফেসবুক ইউজ করতেছেন, অন্য অ্যাপস ইউজ করবেন, ব্রাউজ করবেন, সব কিছুই করতে পারতেছেন, এখানে কিন্তু ভিডিওটাও চলতেছে। কিন্তু নর্মালি হচ্ছে আপনি ইউটিউবের যে অফিসিয়াল পেজ অ্যাপস আছে ওইটা থেকে কিন্তু পারতেছেন না, এখান থেকে যেটা পারতেছেন। তৃতীয়ত হচ্ছে এই অ্যাপসটার সুবিধা যেটা আমি একটু আরও একটু দেখে আপনাদেরকে, এই যে যখন অন করলেন এটা তো বললাম আপনাকে, আপনি দেখা যাচ্ছে কোনো একটা গান শুনবেন কিন্তু ভিডিও দেখতে চাচ্ছেন না, ওই ক্ষেত্রে এখানে যে হেডফোন ইয়ে আছে ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করলে হচ্ছে আপনার ভিডিওটা মানে মিউজিকটা চলবে, তবে আপনার এখানে কোনো কিছু ভিডিও আসবে না। এখন আপনি চাইলে অন্য কাজও করতে পারেন, উপরে কিন্তু আপনার এটা চলতেছে, মিউজিক চলতেছে, তো আপনি যখন এভাবে ইউজ করবেন এটা তখন হচ্ছে আপনার মিউজিকও চলতেছে আর আপনি অন্য কাজও করতে পারতেছেন, গান শুনতে পারতেছেন, কিন্তু তেমন কোনো প্যারা নেই। কিন্তু আপনি নর্মালি যখন ইউটিউবেরটা থেকে ইউজ করবেন তখন কিন্তু এই সুবিধাটা পাবেন না। তারপরে যে সুবিধাটা আপনি এখান থেকে পাচ্ছেন ওটা হচ্ছে এখানে পপ আপ, পপ আপের কথা তো বললামই, এটা হচ্ছে পপ আপ, একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে পপ আপ, আপনার আবার এখান থেকে কেটে দিলে এটা কেটে যাচ্ছে। আর আমাদের সবচেয়ে বেশি লাগে যেটা ওটা হচ্ছে ডাউনলোড অপশন, এই যে উপরে ডাউনলোড অপশন আছে এটাতে ক্লিক করলে আপনার ডাউনলোডের জন্য চাইবে, আপনি যদি এটাতে ক্লিক করেন এই যে ডাউনলোড অপশন চলে আসছে, এখন আপনি ভিডিও ডাউনলোড করবেন না অডিও ডাউনলোড করবেন, আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান ওই ক্ষেত্রে ভিডিও, যদি অডিও ডাউনলোড করতে চান অডিও, আর আপনি কোন ভার্সন ডাউনলোড করতে চান এখন হচ্ছে ভিডিওর ভিতরে দেখেন কয়েকটা ভার্সন আছে, আপনি কোনটা ডাউনলোড করতে চান, যেটা ডাউনলোড করতে চান ওইটার ইয়ে করে জাস্ট ওকে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আপনারা দেখেন নর্মালি হচ্ছে ইউটিউবে যখন আপনি কোনো একটাই ভিডিও অন করবেন তখন হচ্ছে সাথে সাথে প্লে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে প্লে হচ্ছে না, যার কারণে আপনার ডাটা সেভ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ভিডিওটা দেখার প্রয়োজন ওইটা এখান থেকে প্লে করে দেখতে পারতেছেন। তৃতীয়ত হচ্ছে আপনার এখানে পপ আপ বাটন আছে, পপ আপ বাটনে ক্লিক করলে আপনার ভিডিও চলতেছে, পাশাপাশি আপনি অন্য কাজও করতে পারতেছেন। চতুর্থ আপনার যে সুবিধাটা ওটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে অপশন আছে মিউজিক শুনবেন, গান শুনবেন, শুধু গান শুনবেন, এটাতে ক্লিক করে দিয়ে আপনি গানটা শুনতে পারতেছেন, আপনার কোনো তেমন চাপ নেই। আর পঞ্চম ইয়েটা হচ্ছে যেটা আপনি যে কোনো একটা ভিডিও প্লে করলেন কিন্তু আপনার এখান থেকে এটা এই জায়গাটা ভালো লাগতেছে না, আপনি একটু দ্রুত টেনে দেখতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে এখান থেকে স্পিডটা বাড়িয়ে দিতে পারতেছেন, স্পিডটা বাড়িয়ে দিলে হচ্ছে এটা খুব দ্রুত টেনে চলে যাচ্ছে। আর সর্বশেষ সুবিধা যেটা ওটা হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড অপশন, আপনি যে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি এখানে নিজের মন মতো ভিডিও অথবা অডিও যেভাবে পেতে চান। আমরা হচ্ছে নর্মালি টিউববডি থেকে যখন ইউজ করি তখন হচ্ছে আপনার টিউবমেট থেকে যখন ইউজ করি টিউবমেট থেকে হচ্ছে শুধু আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন কিন্তু অডিও ডাউনলোড করতে পারবেন না। আমাদের হচ্ছে যে কোনো একটা গান দেখে গেছে ভালো লাগলো আমরা গানটা ডাউনলোড করবো, এখন আমি ভিডিও হিসেবে চাচ্ছি না অডিও হিসেবে চাচ্ছি, তাহলে কিন্তু আপনার এটা খুবই কাজে আসতেছে, এখানে ভিডিও টিও দুটো অপশনই আছে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, আর বেশি কথা বলবো না, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ওই ক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে বা আমাকে কোনো কিছু জানার বলার প্রয়োজন হয় ওই জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব সাথে সাথে। আর যদি আপনি মনে করেন যে অ্যাপসটা আপনার বন্ধুদের বেশি প্রয়োজন তাহলে অ্যাপসটা শেয়ার করতে পারেন আমার ভিডিওটা, যাতে অন্যরা উপকৃত হয়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আর সর্বশেষ কথা যেটা ওটা হচ্ছে আপনি যদি আমার এই
অ্যাপসটা ডাউনলোড করতে হবে, ওইটা হচ্ছে প্লে স্টোরে তো পাচ্ছেন না, ওটার জন্য আমি ডাউনলোড লিঙ্কটা আপনাদের দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, ওইখান থেকে দেখে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ।